বলতে চাই গোঘাটে এসে কে আমি আপনাদের ভোট চাইতে আসিনি সেটা আপনারা এমনি দেবেন দেবেন তো আমি যেটা এসেছি তার জন্য এসেছি সেটা হচ্ছে আপনাদের আশীর্বাদ চাইতে কারণ আমার মনে হয় কে জানেন যে আগামী 6 তারিখে নির্বাচন আচ্ছা শাহাবুদ্দিন খান আমাদের এই ব্লকের অন্যতম নেতৃত্ব শাহাবুদ্দিন খান উত্তরীয় পরিয়ে দিচ্ছেন দাদাকে যে কথা বলছিলাম যে এই মদনগঞ্জ অঞ্চল এবং মদনগঞ্জ শ্যামবাজার এবং পশ্চিম পাড়ার চারটি অঞ্চল একটা সময় মারাত্মকভাবে সন্ত্রাস কবলিত ছিল যে 18 জন তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের খুন হয়েছে তারা বেশিরভাগই আমাদের এই অঞ্চলে যারা বছরের পর বছর ঘর ছাড়া ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলা স্বাধীন হয়েছে এই গোঘাট বিধানসভায় গত বছর আমি না সত্যি কথা বলতে গেলে বুঝি না খেলা হবে না খেলা শেষ হবে আমি যেটুকু বুঝি যারা মানুষকে ভালো রাখবে সেই খেলা হবে যারা উন্নয়নের পথে এগোবে সেই খেলা হবে যারা মানুষকে শান্তিতে রাখবে সেই খেলা হবে কিন্তু তবে যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে তাদের খেলা শেষ হবে যারা রাম আর রহিমের মধ্যে দেয়াল তৈরি করছে তাদের খেলা শেষ হবে যারা মিথ্যে অপচার করছে তাদের খেলা শেষ হবে অতএব বাংলা যেরকম হাসছে সেরকমই হাসবে এবং বাংলার মেয়ে আবার জিতবে ভালো থাকবেন আজকে অনেকগুলো কাজ আছে 6 তারিখে নির্বাচন বুঝতেই পারছেন দলের অনেকগুলো কাজ আমার কাঁধে এরপরে আরো চারটে সভা আছে তার জন্য অসংখ্য ধন্যবাদ করেনি সে কোনদিন বড়লোক বা গরিবকে আলাদা করেনি সে কোনদিন আদিবাসী ভাই বোনদের আলাদা করেনি সবাইকে এক চোখে দেখেছে এবং সবারই উন্নয়ন নিয়ে রাতে না ঘুমিয়ে ভেবেছে যে বাংলার যেন উন্নয়ন হয় 6 তারিখে নির্বাচন ছ তারিখে নির্বাচন আমাদের এখানে আপনাদের যদি মনে হয় আমাদের দল আমাদের প্রার্থী এবং আমাদের দলের কর্মীরা আপনাদের হয়ে কাজ করেছে তাহলে মানস বাবুকে 2 নম্বর ইভিএম মেশিন বাটন টিপে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আমি আবার বলছি আমি রাজনীতি বুঝি না আমি শুধু এইটুকু বুঝি কোন দলটা মানুষের কাজ করেছে এবং কোন দলের কাজ বেশি ভালো হয়েছে প্রত্যেকটা দলের কোনো না কোনো জায়গা মুখ্যমন্ত্রী আছে দেখতেই পাবেন তাদের রাজ্য এবং আমাদের রাজ্য চোখ বন্ধ করে বলতে পারি যে আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী গত 10 বছরে যা যা কাজ করেছে যেই ভালো কাজগুলো করেছে অন্য কোনো রাজ্যে 70 বছরে অন্য কোনো মুখ্যমন্ত্রী করতে পারেনি দাবি দিয়ে বলে যাচ্ছি বিশ্বাস করুন এইটা নিয়ে আমি ভুলেই গেছি কত নম্বর প্রচার চলছে কোথায় কোথায় গেছি কিন্তু যেখানে যেখানে গেছি সে পুরুলিয়া হোক বা ঝাড়গ্রাম হোক বা বাঁকুড়া হোক বা মেদিনীপুর হোক পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর সমস্ত জায়গায় মানুষের উল্লাস উন্মাদনা মানুষের বিশ্বাস এখনো দলের প্রতি আছে যারা ভাবছে দল একটু কমে গেছে না বেড়েছে কারণ যখন অপপ্রচারগুলো যখন চোখে পড়ছে এই ধর্মের রাজনীতিগুলো যখন চোখে পড়ছে তখন মানুষের উল্লাস মানুষের বিশ্বাস আরো আমাদের দলের প্রতি বেড়েছে এইটা সেকেন্ড মে অবধি দেখা যাবে কে কে কি বলছে আমরা কি করতে পেরেছি সেই বিশ্বাস নিয়ে বলছি যে গোঘাটের প্রত্যেকটা মানুষকে যে আমরা এখনো ভালো জায়গায় আছি এবং তৃতীয়বারের জন্য আমার পুরো বিশ্বাস দিদি আবার আসছে মা মাটি মানুষ আবার আসছে আপনারা আবার আসছেন এই বিশ্বাসটা ভালো শুধু আমাদের এই কর্মীদের উদ্দেশ্যে বলি আজ বিশ্বাসটা ভালো কিন্তু অহংকারটা খারাপ অহংকার করবেন না ঘরে ঘরে যাবেন মানুষকে বোঝাবেন আমাদের দলের কি কি কাজ হয়েছে এবং বিশ্বাস দেবেন যে আমাদের দল সত্যি অনেক কাজ করতে পেরেছে গত 10 বছরে যেটা অন্য কোনো রাজ্যে গত 70 বছরেও হয়নি।
বিশ্বাস ভালো আত্মবিশ্বাস ভালো কিন্তু অহংকারটা খারাপ কিন্তু আমি জানি আমাদের দলে কর্মীরা নির সাথে কাজ করে যাচ্ছে আমি করতে এসেছি আমি আমার কথা যদি বলি আমার দলের কথা যদি বলি বেশি দূরে যাব না গত বছরই কথা কারণ দাদা বললেন যে করোনার সময় আমরা অনেক শ্রমিকদেরকে বাইরে থেকে নিয়ে এসেছি শুধু আমি আমার কথা বলবো না আপনারা দেখেছেন করোনার সময় লকডাউনের সময় প্রত্যেকটা মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজ্যে তারা তাদের অফিসে বসে অর্ডারগুলো দিত যে আজকে এই লকডাউন হবে আজকে নাইট কারফিউ হবে উমুক হবে তুমুক হবে নিজের অফিসে বসে কেউ রাস্তায় নামেনি কিন্তু একমাত্র মুখ্যমন্ত্রী যে রাস্তায় নেমে মানুষের সঙ্গে কাজ করেছে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি শুধু কলকাতায় নয় আমি দেখেছি আমিও সঙ্গে ছিলাম অনেকবার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ঘুরে দেখেছি যে মানুষ ভালো আছে কি নেই মানুষ সুখে আছে কি নেই হাসপাতালে কি অবস্থা সেইটা ঠিক আছে কি নেই সমস্ত কিছু ওই করোনার সময় রাস্তায় নেমে দিদি কাজ করেছে অফিসে বসে শুধু বসে থাকেনি কাজ টিভি দেখে কোন অর্ডার পাস করেনি রাস্তায় নেমে মানুষের জন্য কাজ করেছে সেই জন্য আমার বিশ্বাস কে এইবারও দিদিকে আসা দরকার কারণ আমাদের মুখ্যমন্ত্রী চাই যে গরিব মানুষকে নিয়ে ভাববে অফিসে বসে শুধু অর্ডার দেবে না মানুষের সঙ্গে মিশবে মানুষের মানুষকে নিয়ে ভাববে সেরকম মুখ্যমন্ত্রী দরকার এবার চলে আসি প্রচার অপপ্রচার নিয়ে যেটা আমি একটু আগে বললাম কে আজকে মানুষকে বিভ্রান্ত করা যাবে না আজকে যারা বলছে সোনার বাংলা করবে ওনারাই 2014 আগে আমি সমস্ত কিছু করবো দাদা আজকে যারা বলছে যে সোনার বাংলা গড়বে তারাই 2014 আগে কেন্দ্র ইলেকশন আগে তখন ওরা বলেছেন দেশটাকে সোনার চিড়িয়া করবে সোনার পাখি করবে আজকে 7 বছর কেটে গেছে দেশের অর্থনীতি অবস্থা গত 70 বছর থেকেও খারাপ তারা বলছে বাংলাকে সোনার করবে আগে দেশটাকে ঠিক করুন আজকে দেশের অবস্থা সবচেয়ে বেশি খারাপ তারা দেশ সামলাতে পারছে না তারা বাংলা এসে বলছে বাংলাকে সামলাবে আমার বিনতি অনুরোধ যে দেশটাকে আগে বাঁচান সমস্ত জিনিস বিক্রি হয়ে যাচ্ছে আমাদের দেশে দেশের সমস্ত সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে বাংলায় যদি আসে বাংলাকে বিক্রি করতে ওদের সময় লাগবে না এটা আমার বিশ্বাস তো মা বোনেদের দাদা ভাইদের বলতে এসেছি আপনারা সবাই আমার চেয়ে ভালো রাজনীতি বোঝেন আপনারা জানেন ঠিক কি ভুল কি আপনাদেরকে রাজনীতি শেখাতে আসেনি আপনাদেরকে সতর্ক করতে এসেছি যে মিথ্যে প্রচারে যাবেন না ওনারা বলছেন ওনারা যদি সরকারে আসে আমরা চাকরি দেব চাকরি দেওয়া দরকার আমার মনে হয় যে চাকরি বাড়ানো দরকার কিন্তু ওনাদেরকে আগে উত্তর দিতে হবে যে 2014 আগে ওনারা বলেছিলেন যে প্রত্যেক বছর 2 কোটি চাকরি দেবে গত 7 বছরে বেকারত্বের অবস্থা গত 50 বছর তো খারাপ তারা বলছে বাংলা এসে চাকরি দেবে আরে দেশে আগে চাকরি বাড়ান কিন্তু না ভোটের সময় প্রচারের সময় যত রাজ্যে প্রতিশ্রুতি দিয়ে দাও প্রমিস করবো কারণ মানুষ বোকা হয়ে যাবে মানুষ এই এই প্রসঙ্গে ভোটটা দিয়ে দেবে না আর বোকা বানানো যাবে না আপনার যেই প্রমিসগুলো যেই প্রতিশ্রুতিগুলো বাংলায় দিচ্ছেন সেইগুলো ঠিক এসে দিয়েছিল কিন্তু একটা ভালো হবে গরিব মানুষকে ঠিক করে দেবো পাকা বাড়ি হবে পাকা বাড়ির প্রসঙ্গে আসি গুজরাট মডেল আপনারা জানেন কি জানেন না জানি না আপনারা মোবাইল ঘাটলে এই সত্যিটা যাচাই করে নিতে পারেন যখন ট্রাম্প এসেছিল গুজরাটে এয়ারপোর্ট থেকে স্টেডিয়াম অবধি রাস্তার দুদিকে দেয়াল তৈরি করা হয়েছিল কারণটা জানেন কারণটা হচ্ছে যে গুজরাটে যে ঝুঁকিগুলো আছে বস্তিগুলো আছে যাতে ট্রাম্পের চোখে না পড়ে সেই জন্য রাস্তার দুদিকে দেয়াল তৈরি করা হয়েছিল আগে গুজরাটে প্রত্যেকটা মানুষকে পাকা বাড়ি করে দিন সেখানে পাকা বাড়ি না করে বাংলায় এসে প্রচার করছেন কি আমরা নির্বাচনের জন্য প্রচার করছে কি আমরা বাংলায় এসে পাকা বাড়ি করে দেবো আমি আবার বলছি মিথ্যে প্রতিশ্রুতির মধ্যে ঢুকবেন না পড়বেন না আজকে গরিব মানুষের কথা হচ্ছে দাদা বলছিল একটু আগে যারা 2014 আগে বলতো যে পেট্রোলের দাম বেশি ডিজেলের দাম বেশি আমরা এলে সমস্ত দাম কমিয়ে দেবো 2014-তে পেট্রোলের দাম ছিল 55 টাকা ডিজেল তার থেকে 5-6 টাকা কম হবে আজকে পেট্রোলের ডিজেলের দাম হচ্ছে 90 টাকার উপরে সবচেয়ে বেশি যারা ওই কথা বলেছিল আজকে পেট্রোল ডিজেল এবং গ্যাস এইটার জন্য মধ্যবিত্ত লোকের কোমর ভেঙে গেছে গরিবরা আরো বেশি গরিব হয়ে গেছে তারা বলছে গরিবের কথা আমি আবার বলছি মিথ্যে প্রচারে পড়বেন না আজকে
ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, কে হিন্দু মুসলিম উমুক তুমুক সমস্ত কিছু নিয়ে। বাংলার ইতিহাস বলছে কি আমাদের রাজ্যে কোনদিন ধর্ম নিয়ে রাজনীতি হয়নি, আমাদের রাজ্যে প্রত্যেকটা ধর্মের মানুষ শান্তিতে থেকেছে, হিন্দু হোক বা মুসলিম হোক বা শিখ হোক বা ইসাই হোক, এইটা আমাদের ঐতিহ্য, এইটা আমাদের অহংকার। বাংলা একমাত্র রাজ্য যেখানে কোনদিন আমরা ধর্মকে স্থান দিইনি, আমরা মানুষকে স্থান দিয়েছি, মাথায় করে রাখি আমরা মানুষকে, সেই রাজ্যে আজকে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। বললো বলা হচ্ছে যে দিদি জিতলে নাকি মিনি পাকিস্তান হবে, অমুক জিতলে নাকি অমুক হবে। আমি একটা কথা আপনাদের বলতে চাই, আপনারা যাকে ইচ্ছা ভোট দিন, কিন্তু মাথায় রাখবেন এই ধর্মের রাজনীতিটা শক্ত করবেন না তাদের হাতটা, কারণ তাদের হাত যদি শক্ত হয় আমাদের দেশটা গত দুশো বছর পিছনে চলে যাবে, কারণ ইংরেজরাই এই ধর্মের রাজনীতি করে 200 বছরের চেয়ে বেশি রাজত্ব করেছিল। জীবনে না উন্নয়ন হবে না বিকাশ হবে, থেকে যাবে শুধু ধর্ম, এইটা সবচেয়ে বড় বীজ আজকে আমাদের সমাজে দেওয়া হচ্ছে, একে ধর্মের রাজনীতি। আমি আবার বলছি, আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন, কিন্তু ধর্মের রাজনীতির ফাঁসে একদম পড়বেন না। এইটা আপনারা শুধু নয়, আপনাদের পরের প্রজন্ম, আপনাদের বাচ্চা, আপনাদের তাদের বাচ্চাও শেষ হয়ে যাবে এই আগুনে। কারণ ধর্ম ধর্ম উৎসবী দিয়ে হিন্দুকে দিয়ে মুসলমানকে মারাচ্ছে, মুসলমানকে দিয়ে হিন্দুকে মারাচ্ছে, দেশে শুধু আগুন জ্বলবে না, ঘর হবে না, চাকরি হবে না, বাড়ি হবে না, কিছু হবে। তারা এসে বলছে, বলছে কি না আমাদের রাজ্যে মেয়েরা সুরক্ষিত নেই। আমি একটা কথা বলতে চাই তাদেরকে, সমস্ত মিথ্যে কথা একদিকে, এই মিথ্যে কথা একদিকে, আমি বলছি অন্তত এই মিথ্যে কথা আমাদের রাজ্যে বলবেন না, কে আমাদের রাজ্যে মেয়েরা সুরক্ষিত নেই। এসে দেখে যান এখানে কত মেয়েরা এসছে। আরে যে রাজ্যে একটা মেয়ে একটা ভদ্র মহিলা সে মুখ্যমন্ত্রী, আপনাদের দলে অনেকগুলো মেয়ে দাঁড়িয়েছে প্রার্থী হিসেবে নির্ভয়ে, কারণ এটা বাংলা, বাংলা প্রত্যেকটা মেয়ে সুরক্ষিত আছে দিদির আমলে, এটা বাংলার অহংকার, কে আমাদের রাজ্যে সবাই সুরক্ষিত আছে। আমি আবার বলছি, মিথ্যে প্রচারে অপপ্রচারে পড়বেন না। এই আওয়াজটা যত দূর যাচ্ছে তাদের সবাইকে বলছি, 6 তারিখে আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন, কিন্তু একটা কথা মাথা রাখবেন, যেই দল যেই নেতা যেই প্রার্থী যেই দলে কর্মী যে আপনাদের পাশে থাকবে 24 ঘন্টা 12 মাস তাকেই ভোট দেওয়া উচিত। আর আমার চোখের সামনে গত 10 বছরে একমাত্র নেত্রী যার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যে মানুষের পাশে দেখেছে,